নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস বঙ্গোপসাগরের সৃষ্টি নিম্নচাপের সম্ভাবনায় বাড়ছে আশঙ্কা তো এই ঘূর্ণিঝড় কবে নাগাদ কখন তৈরি হয়ে কোন উপকূলে আশ্রয় পড়বে কি বলছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ঘূর্ণিঝড় নিভার বুধবার ভোর রাতেই তামিলনাড়ু এবং পুদুচেরি লণ্ডভণ্ড করে দিয়েছে সেই ক্ষত সারিয়ে ওঠার আগেই আরও একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে মৌসম ভবন জানিয়েছে বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট হওয়া নিম্নচাপটি রবিবারের মধ্যে শক্তি বাড়াবে এবং সেটা ক্রমেই ঘূর্ণিঝড়ের রূপ নেবে ফের কোপে পড়তে পারে চেন্নাই মৌসুম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন উনত্রিশে নভেম্বর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপটি তৈরির প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে সেটা ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না এখন সেই দিকেই নজর রাখা হচ্ছে নিম্নচাপটি তামিলনাড়ুর দক্ষিণ পশ্চিম অভিমুখ বরাবর অগ্রসর হতে পারে ফলে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রাজ্যে বুধবার ভোররাতে পুদুচেরি এবং তামিলনাড়ুর ওপর ঘণ্টায় একশো কুড়ি থেকে একশো তিরিশ কিলোমিটার বেগে আছড়ে পড়ে নিভার সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টা একশো পঁয়তাল্লিশ কিলোমিটার তারপর সেটা ক্রমে শক্তি হারিয়ে চেন্নাই থেকে পঁচানব্বই কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে সরে যায় নিভারের মোকাবেলায় প্রথম থেকে সতর্ক ছিল তামিলনাড়ু এবং পুদুচেরী তাই জীবনহানি অনেকটাই এড়ানো গিয়েছে তামিলনাড়ুতে তিনজনের মৃত্যু হয়েছে পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে প্রচুর গাছ উপড়ে গিয়েছে বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন তামিলনাড়ু এবং পুদুচের বহু এলাকা পরিস্থিতি সামাল দিতে কাজ করছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী এবং দুই প্রশাসন অপরদিকে ভোর ও রাতে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে শীতু দাও অন্তত দুদিনের জন্য কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে তবে তার পর থেকে ফের রাতের পারো নামবে তাই সামান্য বাড়লেও এখন চিন্তার কিছুই নেই শীতের আমেজ ফের ফিরবে কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সতেরো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম শুক্রবার তার সামান্য বেড়ে হয় উনিশ ডিগ্রি সেলসিয়াস এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর শনিবার রাত থেকে ফের ধীরে ধীরে তাপমাত্রা পারো নামবে আগামী সপ্তাহে কলকাতার রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রিতে পৌঁছাবে বঙ্গোপসাগর থেকে জলবাতাস ঢোকায় উত্তরে হাওয়ার দাপট কিছুটা কমবে তার জেরেই আজ সামান্য তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যান্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইটেনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন